হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে দেখো তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো বাচ্চাদের টিফিনের একটা রেসিপি। খুব ইজি এই রেসিপিটা, চাও তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে বানাই। এটা বানানোর জন্য দেখো চাউটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। চাউটা সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি চাউটাকে। চাউটাকে ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর আমি এটাতে তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি নুনটা এই সময়ও দিই অল্প করে, আর হয়ে যাওয়ার পরেও দিই। তো দেখতে থাকো। আমি এখানে সবজি নিয়েছি, আলু, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কাটা অপশনাল, আর রসুন। এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি এখানে আলুটা দিয়ে দেবো, আলুটা ভেজে নেব। আলুতে আমি অল্প নুন মাখিয়ে রেখেছিলাম। আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে একটু ভাজতে দেব। দেখো ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব এবারে। আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে এক মিনিট মতন হতে দেব। তারপরে একে একে গাজর আর ক্যাপসিকাম দিয়ে দেব। গাজর আর ক্যাপসিকামটা একটু নরম হতে দেব, একটু ভালো করে ভেজে নেব। দেখো আমার গাজর আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, তো ওটার মধ্যে আমি আলু ভাজাটা যেটা করে রেখেছিলাম আগে সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে সেদ্ধ করা যে চাউটা সেটা দিয়ে দিতে হবে। তো এটা ভালো করে মিশিয়ে নেব এবারে সবজিগুলোর সাথে। সবজিগুলোর সাথে দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। তো আমি এবারে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। তারপরে এক মিনিটের মতন হতে দেব এটাকে। তো এটা আমার হয়েই এসেছে, আমি এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। টিফিনের জন্য ইজি চাউমিন রেডি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর টিফিনে দিতে গেলে তো একটু সময় কমই থাকে, তো খুব তাড়াতাড়ি করতে লাগে। তো এটা একদম আইডিয়াল তার জন্য, তো তোমরা ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও এটা ভালোই লাগবে, আমার তো ভালোই লাগে, আর আমার মেয়েদেরও খুবই ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। বাই।